মেগার ভ্যাকসিন দি কি ছেড়ে কিছে পুরো লাল হয়ে গেছে মেগার হ্যাঁ রক্তের ডাক্তার এটা তো শিবিরটা কিন্তু আপনি তো মেগারে তো আসল ভ্যাকসিন দেন কি বলেন আসল ভ্যাকসিন কি এন দিতে এরকম ফাঁকা বসায় তো আমি থাকতে পারি না আপনি না থাকতে পারলে আমি কিরবেন হয় চলে যান নাহলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে কিছু তো করার নেই ভাইয়া ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া আপনার একটা কথা কই আপনার ওই আসামি ভাই ব্রাদার আপনার কোনো দরকার নাই আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেব কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম হকি শুভ তোর দইতে হবে না আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বউ আর রাখিয়ে দিই বাসাটা একটু বড় বড় লাগবে আনে কাজ কামও করতে হইবে না বুঝছো তোমার বউ আইলে বুয়ার টেকি তুমি তুমি দিবে না তোর বাবা দিব হকি আমরা কি বাসা ভাড়া দেই না হাবুর 12 লাখ টিয়া মাইছিস হাবুর টিয়া দিতে বস মাত্র 2 লাখ টাকা আরে বাবারে তোমরা বুঝবে তোমরা কি বুঝবে বস 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 এখানে চলো আমরা একটা রেস্টুরেন্ট চলো কি রেস্টুরেন্ট তো লোকে কোন রেস্টুরেন্টে বসবে আমি হোটেল ছাড়া বইনি কোন আমি বস ওই ওই যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে হোটেল তো এখানে নাই বস আপনি চলেন রেস্টুরেন্টে চলেন বস আপনি দেখেন না বস চলেন বস সবাই দেখতেছে বস এটা দাঁড়া 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 তোরে আমরা সাউন্ড দিচ্ছে না তুই এমনা ধর আর তুমি আমার এখান দিয়ে ধরো আর তুমি ইগার কি আবার নতুন যোগাইছস কেন এই তুমি ওর হাত ধরো ওর হাত ধরো চলো রেস্টুরেন্টে যাই তো বলো প্রিয় আপনি কেন এদিকে জানছেন ইগারে এনে দেন জি কি বলেন হে সেয়ারে যা বই এন ইগারে এসে আরে দেন ওকে এই চেয়ারে দেবো গামের গন্ধ তো বসা যাইতেছে না আমার গামের গন্ধ গোসল করেন না কই দিন এত তো নিগো না ইগার তাই বই ভাই বিশ্বাস করেন পরশুদিন হাউয়ের নামে মেইল আসছে এবং বলছে যে উনি এক সপ্তাহের মধ্যে ফ্লাই করবে এবং ফ্লাইটও বলেছে এমিরেটস করে চলে যাবে আপনি টেনশন করেন না আমার কাছে মেইল আসছে এবং আমার নামে মেইল আসছে রে ভাইয়া আপনার কাছে গপে কোন দাঁড়িয়ে নানা নাম কি জাকির ন জি আই জাকি নাও যত লোকরে দেখছি বেগুনে বাট পা কি আমরা হচ্ছেন বড় বাট পা আমরা কি মনে করছি আমরা সিটাতে বাট পা দেখুন কেউ জানে না কেন হ্যাঁ আমরা বেগুনে বোধাই হয়েছে নাই কি বোধাই আমরা সমস্ত ইনফরমেশন কিন্তু আর মামারে দিয়েছি আর মামারা আপনি চিনেন চিনেন নি আর মামারে কে আর মামা রেবেসি হেতারে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন আই দিয়ে দিছি এটাও কই দিছি নাকের নিচে ছোট্ট একটা তিলও আছে এটাও কই দিছি আমরা যে কোনো সময় কিন্তু আমরা ধরা খেয়ে যাবো আমরা সাবধানে ঘোরাফেরা করি না কই দিনা আপনি বিশ্বাস করেন আমি নাই আমরা কোনো কথা বিশ্বাস করি না আমরা যদি কাটে হাতে ধরা দেন তারপরে বিশ্বাস করতাম না আপনারে আর কাছে গপ এগুন জড়িয়েন না আমরা তো আগেই ধরা দিতাম ধরা দিনও কিলে জানেননি খালি মেয়ে ইগার মুখের দিকে তাকে ইগার লাগে আমার ভালো ফ্রেন্ডশিপ আছে ইগার মুখের দিকে তাকে আপনারা ধরা দিন আর তোর নাম্বার কি কিছু আমি বুঝলাম না যতবারই ফোন দিবে ঠিক আছে খালি বন্ধ বন্ধ হ্যাঁ সরি আমার নাম্বার চেঞ্জ তো তুমি নতুন নাম্বার নিছ আমার এটা জানাইবো না হ্যাঁ এখনি ফোন দি হ্যাঁ এখনি তো ফোন দিতে পার বন্ধ করার আগে তো আমার জানানো উচিত ছিল তোমার তাই না আর তোর লগের যে আরোগ্য ছিল হেতি কো নাই হেতির কি আরেক জায়গা বয় দিয়েছেন কেন না ও তো আরে সিটার রে সিটার তোর নাম কি আর ঋতু ঋতু নি কোন ঋতু আমার নামই ঋতু আহারে লেদা মাইয়া ছোট্ট কা নাম রাখি দিছে কি অসহায় মাইয়া এই অবুজ অবুজ মেয়ে এখানে নেই আমরা যা শুরু করছেন জাকির ভাই কোন দিন যে পুলিশ আপনার দরিলে জানো 13 হইতেন না এই বর্ণায় ব্যবসা এখন ছাড়ি দেন আর তোমরা কি আমি বুঝলাম না শিক্ষিত মাইয়া বল তোমরা তোমরা সিটার বার পড়ার লোকে কি করো হ্যাঁ তুমি যদি এত বছর ধরে যদি বাড়া একের লোকে না থাকে যদি আর আমার লোকও থাকতা এতদিনে নোয়াখালী ইউপি চেয়ারম্যান করে থাকতে তুমি এটা তুমি জানো
হ্যাঁ আর তুমি তো বুঝছছ না নতুন ঢুকছো তোর লগে আর বেজি গেছিল এইটা তো আর তোর লাগি চলে গেছে না না সে তো অফিসে আছে তুমি বেটা এইগুলো বন্ডামি এগুলো শুনিও না অন তুমি ছোট ভাইয়া বুঝানো অনেক কিছু বুঝো না ভাই ভাই আমার কথা একটু বিশ্বাস কর হাবুর কাগজপত্র সব ওকে আছে এক সপ্তাহের ভিতরে হাবুর ফ্লাইট হচ্ছে ফ্লাইটও কনফার্ম ভাই ফ্লাইটের নাম্বারও বলতে পারবো 7465 এই করোনার ভিতরে আমি হিসাব কথা কোয়ের নাম নেই ভাই করোনা কোনো ফ্যাক্টর না এই করোনার ভিতরে জার্মান থেকে আমার কাছে 100 ভ্যাকসিন পাওয়া গেছে একটা ছিল ওই একটা আমি জাস্ট সকালবেলা দেখেন সকাল 9টা ওকে আমি দিছি এই দেখেন শুই থাক এই যে লাভ এই যে লাভ দেখেন আরে একদম আসল জায়গায় দিছি নিগারে ভ্যাকসিন দি কি ছেড়ে কিসে পুরো লাল হয়ে গেছে মেয়েগের হ্যাঁ রক্তের দাগ তো এটা তো শুই থাক কিন্তু আপনি তো মেয়েগের তো আসল ভ্যাকসিন দেন কি বলেন আসল ভ্যাকসিন কি এন্ডি দেয় আর আমার কাছে 100টা ভ্যাকসিন আছে বেগুন আসল ভ্যাকসিন আসল ভ্যাকসিন তো হিসি দি এই তুমি ভ্যাকসিন এটা দিও না তোর ভ্যাকসিন এটা পরবর্তীতে আই দিবি ঠিক আছে এই ভ্যাকসিন কে বাদ আর তুই কি ভ্যাকসিন দিছিস নি না খুব ভালো হয়েছে তোর ভ্যাকসিন নিজের হাতে পুশ করে দিও আমি শিখছি ভ্যাকসিন কেমনে দেয় ঠিক আছে নি ভাই নোয়াখালী তো না একদম খাঁটি ভ্যাকসিনটাই দিও ঠিক আছে নি ভাই ভাই একটা কথা বলি ওই যে পরশুদিন যে মিস্টার ডানিল যে মেলটা পাঠাছে মেলটা যাবার আসবে 10 মিনিট লাগবে ভাই তুমি বেড়ে গেলে কোনো কাম কাজই করবে না তুমি আজকের পর ধরি কাবিলা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না যেমন ইগা ইগা তো বোধ হয় ইগারে কত কইছি বেড়া তুন ছাড়ি দে বেড়া তুন ছাড়ি দে আর কাছে চলি কোনো ইয়া কর আগের মা ইগা ছিল না ইগা তো মনে করে জীবন শেষ তাহারে মেয়েকে চোখের দিকে রেঞ্চ মেয়েকে চোখ কইতেছি গা আটকে গেছে ইগে সমাজ তুন বাইরে দিতে চায় থাক তুমি কোনো টেনশন করিও না আই কাবিলা যতদিন আছি আমি তোল্লাই আছি ঠিক আছে নি তুমি কোনো টেনশন করিও না ভাইয়া ওই যে ভাইয়া নো কাবিলা মানে ওই তো আর কি বস গেল তো উনি না ফাইলটা খুঁজে পাবেন আমি তো যে ওনাকে তার বাবার তো ফোন দেওয়ার তো তোর ফোনটা বন্ধ দেন ফোনটা কেমনে দিই তোর আমি তো চিন্তা করছি তোর ওকে বিমান কিনে দিও ক্লায়েন্ট যেগুলো আছে তুমি ডিরেক্ট গুনে লই যাবে একদম দালালে কি এর মাঝখানে আদম ব্যাপারে কিচ্ছু দরকার নাই বিমান দিয়ে দিও তুমি ডাইরেক্ট চলে যাবে ঠিক আছে না আপনি যা বলবেন আমি তাই করব সেটা তো তুমি করি ভাই কিন্তু তুমি তো এই যে আজকের পর ধরে আবার দেবে আওয়া হয়ে যাবে না না কে বলতে এই যে আমি এখনি নাম্বার দিয়ে যাচ্ছি তো আপনাকে আপনি সেভ করে রাখবেন যখনই ফোন দিবেন আমি চলে আসব এটা তো অবশ্যই সেভ তাই তো আর করব হ্যাঁ একদম আচ্ছা একটু ওয়াশরুমে যাই চলো আমি যাই বাশ লেডিস ওয়াশরুম ও আজ ঠিক আছে ঠিক আছে আসি সি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং